প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ 16 জানুয়ারি 2022 কৃষি অ্যান্ড খামার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে মরিয়ম ডেইরি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, আর এই ফার্মের মালিক মিলন ভাই এখান থেকে কেনা দাম বলে বকনা বাচ্চা বিক্রয় করে থাকে। আমাদের আজকের প্রতিবেদনে দেখাবো মরিয়ম ডেইরি ফার্মের নতুন যে বকনা কালেকশন করা হয়েছে, এর মধ্যে কী কী জাতের, কেমন বয়সের বা কেমন দামের বকনা রয়েছে, বা আজকের প্রতিবেদন দেখে নিলে এগুলো কেনা দাম বলেই বিক্রি করবে কিনা, এই বিষয়ে বিস্তারিত কথা বলে জানবো এই ফার্মের মালিক মিলন ভাইয়ের কাছ থেকে। বিস্তারিত জানতে আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। মিলন ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যথেষ্ট মন ভালো রাখছে। আপনার ব্যবসা বাণিজ্য বেচা কেনা কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দোয়ায়, এই যে আমার দর্শক ভাইদের দোয়ায় আল্লাহ দিলি আমার যতটুকু মানে 10 জনের ভালোবাসাই কিন্তু আসলে বিজনেসটা কিন্তু হয়। তারপরে ধরেন আমার কিছু ভাই আছে আসলে আমার ভক্ত, এই ভক্তর কারণে কিন্তু আমাকে ভালোবাসার কারণেই কিন্তু আমার এই যে মাল ডেলি সপ্তাহের মাল ডেলি সপ্তাহে কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে। জি জি, গত সপ্তাহে তো মনে হয় লাভের এক অংশ দিয়ে এতিম শিশুদের, এতিম বাচ্চাদের এক বেলা খাবার খাওয়াইলেন। জি জি ভাই, আসলে কি বলবো, আসলে আমার যতটুকু সমর্থ হয়েছে আমার মানে একটা আশা ছিল যে আমার যে মাদ্রাসার কিছু লোকে আমি ইনভাইট করে কিছু খাওয়া খাদ্যখানে আমি খাওয়াবো, তো আল্লাহ পাক আমাকে যতটুকু সমর্থন ছিল ততটুকু আমি মানে আলহামদুলিল্লাহ আমরাও আসছিলাম, খুব ভালো আয়োজন ছিল। এবার কতগুলো বকনা বাচ্চা নিয়ে আসছেন আপনি? এবার বকনা বাচ্চা আছে আমার হলো 6টা, আর একটা আমার নিজের বাড়ির মানে গাভী আছে। এটা হচ্ছে বাড়ির পালের গাভী? হ্যাঁ, পালের গাভী আছে, ঠিকই। আমার বাবাই বলছে যে আমি মানে গাভী, আমার বাবা একটু এখন আসলে ইয়ে হয়ে গেছে, বলছে আমি মূর্তি গাভী বিক্রি করে দেবো। সবগুলো গাভী বিক্রি করবো? হ্যাঁ, সবগুলো গাভী বিক্রি করবো, মানে একটা করে রেডি হবে, একটা করে বিক্রি করবো। আচ্ছা, এখন একটা রেডি হয়েছে দেখাবেন? হ্যাঁ, সেটা দেখাবো। এছাড়া বকনা আছে কয়টা? এছাড়া আমার বকনা আছে 6টা। 6টা, একটা আছে মুন্ডি আর 5টা আছে আপনার হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান 5টা, একটা হচ্ছে মুন্ডি বকনা। জি জি, সবগুলোই তো মোটামুটি ভালো মানের হবে। হ্যাঁ, সবগুলোই আল্লাহ দিলে আমি তো মনে করি যে 90-95% এর বাচ্চাগুলো এরকম। জি, শুধু আপনি আমি বলে লাভ নাই, যারা দর্শক ভাইরা অভিজ্ঞ ভাইরা আছে তারা দেখলেও বুঝতে পারবে যে কেমন পার্সেন্টের বকনা। আসলে কি বা বকনা বাচ্চা আসলে যে কিটাই আমার কথা যে নেই, তারপরেও একটা জিনিস ভাবতে হবে যে আসলে আমি যে যেকোনো বাচ্চার যে দেখাবো, দেখার মধ্যে আপনারা যে অনেক ভাই বলবে যে আসলে এইটুক বাচ্চার এত ডিমান্ড কেন, দাম কেন, ঠিকই। আসলে যখন একটা আমরা বাচ্চা ক্রয় করতে যাই সেখানে এই বাচ্চাগুলোর শারীরিক গঠন দেখতে হবে, তার পায়ের আসলে কোনো কত মাপের গাভী হবে, এইগুলো দিকগুলো লক্ষ্য করে কিন্তু খেয়াল করে কিনতে যাওয়া যায়। হ্যাঁ, অনেক ভাই আসলে অনেক ভাই কমেন্ট করে যে ভাই দাম বেশি। আসল কথা কি, আপনারা যদি দাম বেশি মনে করেন তাহলে সরাসরি আমার কথা যে আমাদের হাট বাজার আছে, গ্রামে আছে, দু একটা কালেকশন করেন, যদি কম পান আরও ভালো। হ্যাঁ, এর আগে যতগুলো প্রোগ্রাম আপনার এখান থেকে করছি, আপনি কেনা দাম থেকে 2,000-1,500 বা 3,000 টাকা লাভে এই বকনা বাচ্চাগুলো দর্শকদের দেখাতেন, আজকেও কি এই ধারাটা অব্যাহত থাকবে? আসলে কি, আসলে এক আমি একইভাবে যেভাবে করছি যে আসলে 2,000 টাকা লাভে আমি বকনা বাচ্চা বিক্রি করি, এতে আসলে আমি দেখতেছি যে আমার একটু পারিবারিক সমস্যা হচ্ছে, মানে আমি যে 2,000 টাকা লাভে বিক্রি করতেছি মানে বেশি বিক্রি করতেছি, মানে পাশেও একটু সমস্যা হচ্ছে। তারপরে আমার দর্শক ভাইরা বাজো আসলে মন্তব্য করে যে আসলে বকনা বাচ্চা ঠিকই হচ্ছে, যারা কিনতেছে না তারা একটা মন্তব্য করতে। হ্যাঁ, মন্তব্য করতেছে, আর আমি চাইবো এই কারণে যে আসলে আমি 2,000 টাকা লাভে আমি সত্য কথা বলে আমি 2,000 টাকা দর্শক ভাইদের চা নেই, এই এই নিয়ে আবার অনেক মানুষ মন্তব্য করে যে ভাই আসলে ছিটারিয়ে বাটপারি, তো আমি চাইবো এখন থেকে আমার আসলে কিনা দামে থেকে আমি বিক্রি করবো না, আমি দাম চাই বিক্রি করবো, মানে হালকা কিছু মানে লাভটাকে সেভাবে বিক্রি করতে যার পছন্দ হবে নিবে, যার পছন্দ হবে নিবে না। হ্যাঁ, নিবে না। আজকে কত দাম থেকে আপনার এখানে বকনা বাছুর আছে? আসলে সর্বনিম্ন আছে আপনি 70,000 টাকার উপরেরটা, আমার কথা ভিডিওর মাধ্যমে দেখুক, দেখার পরে কথা বলি। আচ্ছা, তো চলেন এক এক করে এই বাচ্চাগুলো সঠিক যে বর্ণনা, একটা গাভীও তো দেখাবেন, এটা সঠিক যে বর্ণনা এটা আস্তে আস্তে আমাদের জানাবেন। হ্যাঁ, চলেন যাই। মিলন ভাই, যে সর্বপ্রথমে একটা বকনা বাছুর আছে লাল আর সাদা রঙের, এটা কোন জাতের বকনা বাছুর? এটা আসলে মূলত আপনি হলস্টাইন ফ্রিজিয়ান জাতের বকনা বাছুর, এটা আপনি মুন্ডি জাতের বাচ্চা। এটা দেখেন আপনার কান দুটো দেখেন কতটা ছোট, আর আপনি মাথাটা দেখেন কতটা এই এইটুক বয়সে দেখেন ঝুঁটিটা কত সুন্দর হয়েছে। আচ্ছা, মাথাটাও তো গোলাকার। হ্যাঁ, মাথাটা গোলাকার। আসলে এইগুলি মুন্ডি বাচ্চাকে আবার অনেক মানুষ বলতেছে ফিলাকবি, মানে ইন্ডিয়ান কোরিয়ান জার্সি, এই তো বলে মানে চলাচ্ছে, ঠিক আছে। আমার যেটা সত্য আসলে এটা আপনি মূলত আসলে হলস্টাইন ফ্রিজিয়ান মানে কিছুটা না না না, এটা আপনি শিং উঠবে না, দেখেন। হ্যাঁ, দেখেন শিং উঠবে না আপনার, এই যে দেখেন এই যে আপনার ঝুঁটিটা দেখেন কতটা সুন্দর,
আচ্ছা সিংহের কোনো অস্তিত্ব নাই? জি জি জি। আচ্ছা ওটার সম্ভাবনা নাই? না 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 ওটার সম্ভাবনা নাই। আচ্ছা বয়স কি রকম? এটার বয়স আপনার 8 থেকে 9 মাসের মতো নেই বাচ্চাটার বয়স। 8 থেকে 9 মাসের মতো? জি 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 জি। তলার অংশটা একটু দেখান কষ্ট করে। তলার অংশটা আসলে এখনো তো আসলে ছোট বাচ্চার তলা তো আসলে ফুললি ফুল দেখান যায় না। অনেক বাচ্চার হয় আর অনেক বাচ্চার ধরেন কিছুদিন পরে হয়। আচ্ছা এটার বয়স কি রকম বললেন? এটার বয়স আপনার 8 থেকে 9 মাসের মতো বাচ্চাটা। 8 থেকে 9 মাসের মতো? জি জি। দাম কত? এটার দাম চাও আমার 70,000 টাকা, আলোচনা সম্পর্কে মানে কিছুটা কম বেশ করা যাবে। এটার দাম চাওয়া 70,000 টাকা, আলোচনার মাধ্যমে বিক্রি করবেন? জি জি জি। আচ্ছা এই বাচ্চাটা সাইড করে দেন ভাই, এরপরে 2 নম্বর সিরিয়ালে যে বকনা বাছুর আছে এইগুলো আস্তে আস্তে দর্শক ভাই বন্ধুদের দেখাবো। হ্যাঁ চলেন। 2 নম্বর সিরিয়ালে একটা বকনা বাছুর আছে, এটা কোন জাতের বকনা? এটা মূলত আপনার হলস্টেইন ফ্রিজিয়ান জাতের বাচ্চা, মানে ভালো পার্সেন্টের বাচ্চা। ভালো পার্সেন্টের একটা বকনা বাছুর? হ্যাঁ। আচ্ছা যারা অভিজ্ঞ ভাইরা আছে তারা ভিডিও দেখলেও বুঝতে পারে যে কেমন পার্সেন্ট। অবশ্যই আপনি এই বাচ্চাটা দেখেন, আপনি এই যে ঘাটটা দেখেন কতটা চেকন, এই যে মাথা বেলে দেখেন কতটা, এই যে চিত কপালে, মানে চিত কপালে গরগুনুর আসলে কিন্তু দুধ হয় ভালো, দুধের রেজাল্ট ভালো হয়। জি জি জি। আচ্ছা এটার বয়স কত মাস? এটার বয়স আপনার 10 মাসের মতো রে বাচ্চাটার বয়স। এটার বয়স হচ্ছে 10 মাসের মতো আনুমানিক। আর এটার আপনি দেখেন ছোটবেলায় দেখেন অনেকটা কিন্তু তলা, এটা তলা আসছে সুন্দর। হ্যাঁ অনেকটা তলা, আর এই দেখেন চামড়া মানে খুবই পাতলা। আচ্ছা বেশ সুন্দর তলা আসছে। জি জি। পাশটা ঘোরায় দেন, এই পাশটা দর্শক ভাই বোনদের দেখাই, এই পাশটাও বেশ আগের পাশের মতো নিখুঁত দেখে। এর দাম কত আজকে? এটার দাম চাওয়া আমার 70,000 টাকা। 70,000 টাকা এটারও দাম চাওয়া? জি জি জি। আলোচনার মাধ্যমে বিক্রি করবেন? জি জি। আচ্ছা এটা সাইড করে দেন, 3 নম্বরটা দেখি। হ্যাঁ চলেন। 3 নম্বর সিরিয়ালে আগের গুলোর থেকে বেশ বড় সড়ো একটা বকনা বাছুর আছে, এটা কোন জাতের? এটা মূলত এটা আপনি হলস্টেইন ফ্রিজিয়ান জাতের বাচ্চা। এইগুলো বাচ্চার দেখেন আপনি, যে কারণে এখন 4টা বাচ্চা দেখাবো। এই চারটা বাচ্চা খুব হাই কোয়ালিটির বাচ্চা, খুব হাই কোয়ালিটির দেখেও বোঝা যাচ্ছে। হ্যাঁ এই দেখেন, এর কোনো আপনি না না নাভি কম্বল কোনো কিছুই নাই, কি আপনি দেখেন পায়ের শেপ গুলো দেখেন যে এখনই কতটা মানে উঁচা হবে গাবি, লম্বা হবে। হ্যাঁ এটা এগুলো অনেক টেকার গাবি হবে, কিন্তু বড় হলে ভালো মানের গাবি হবে। হ্যাঁ ভালো মানের গাবি হবে। আপনি যে ঠোঁট গুলো দেখেন আপনার হলো গোলাপি, আপনার এই যে মাজা বিলে দেখেন কতটা ভারী, আর আপনি একটুক মানে যে এইখান থেকে শুরু করে আপনি একবারে লেভেল তলাবাটটা খুব সুন্দর। আচ্ছা এই পাশটা ঘুরাই দেন, এই পাশ থেকে দর্শক ভাই বোনদের একটু দেখাই দিই। আচ্ছা এই বাচ্চাটার বয়স কি রকম? এটার বয়স আপনার 11 মাস। 11 মাসের মতো? জি জি জি। আচ্ছা এই বকনাটার আজকে দাম কত? 3 নম্বর সিরিয়ালের এই বকনাটার? এটার দাম চাও আমার 95,000 টাকা। 95,000 টাকা দাম চাওয়া, আলোচনার মাধ্যমে বিক্রি করবে? হ্যাঁ আলোচনার মাধ্যমে কিছু কম বেশ করে বিক্রি করবে। আচ্ছা 3 নম্বরটা সাইড করে দেন ভাই, 4 নম্বরে যে বকনা আছে এইগুলো আস্তে আস্তে দর্শক ভাই বন্ধু দেখেন। হ্যাঁ চলেন যাই দেখেন। 4 নম্বর সিরিয়ালে আরো একটি সুন্দর বকনা বাছুর আছে, এইটা কোন জাতের বকনা বাছুর? এটাও আপনি মূলত এটা আপনি হলস্টেইন ফ্রিজিয়ান জাতের বকনা বাছুর, এটাও খুব মানে ভালো পার্সেন্টের বাচ্চা। এটাও একটা ভালো পার্সেন্টের? হ্যাঁ খুব হাই কোয়ালিটির বাচ্চা। আচ্ছা এর বয়স কি রকম? এটার বয়স আপনার এটা আপনি 12 মাসের মতো নেই বাচ্চাটার বয়স। এর বয়স হচ্ছে 12 মাসের মতো? জি জি জি। এটা 12 মাসের মতো বাচ্চাটা, এটা তো প্রায় রেডি টাইপের তাহলে? হ্যাঁ প্রায় রেডি টাইপের, আর মানে আপনার 3 মাসের মতো খাদ্যখানা দিলে পরে এই বাচ্চাটা আপনি হিটে চলে আসবে। আচ্ছা এটারও উলানতলা বেশ সুন্দর? হ্যাঁ আপনি এই দেখেন উলানতলা দেন কতটা সুন্দর, 4টে বার দেখছেন? আচ্ছা বেশ সুন্দর, এই যে ধরাও যাচ্ছে। হ্যাঁ এটা ধরা যাচ্ছে, এগুলো কিন্তু অনেক টাকার গাবি হবে বড় হইলে। হ্যাঁ অনেক টাকার গাবি হবে এটা। শুধু এরকম আপনার কথা মতো কিনে যদি অযত্নে বাসায় গিয়ে ফেলে রাখে তাহলে তো অনেক টাকার গাবি হবে না, একটু বানাই নিতে হবে। হ্যাঁ একে আসলে এখন আপনি খাদ্যখানা পুটিং মানে ভালো করে দিতে পারলে এগুলো কিন্তু বিগ সাইজের গাবি হবে। বকনা যে বাছুরগুলো থাকে ছোট ছোট যে সার বাছুর এগুলো হচ্ছে মাটির পুতুলের মতো। জি জি জি। যেভাবে আপনি আকার আকৃতি দিবেন সেভাবেই কিন্তু এর গ্রোথটা ওই রকম বৃদ্ধি পাবে। জি 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 জি। এর দাম কত আজকের প্রতিবেদনে? এটার দাম চাও আমার 1,05,000 টাকা। 1,05,000 দাম চাও, আলোচনায় বিক্রি? হ্যাঁ হালকা কিছু আলোচনা করা যাবে, আমি যে একবারে এক্সের দাম চাচ্ছি তা না। আমার দর্শক ভাই আমার কথা যে কিনা টাকার থেকে আমি যেহেতু 2,000 টাকা লাভে বিক্রি করছি আসলে ওইভাবেই মানে সামান্য কিছু আমি কিন্তু দাম চাচ্ছি, একটু দরদামের সুযোগ দিচ্ছি। হ্যাঁ হালকা কিছু কম বেশ করা যাবে। আচ্ছা এইটা সাইড করে দেন ভাই, এরপরে যে বকনাগুলো আছে এইগুলো আস্তে আস্তে দর্শক ভাই বন্ধুদের দেখাবো। হ্যাঁ চলেন। 5 নম্বর সিরিয়ালে খুব সুন্দর একটা বকনা বাছুর আছে, এটা কোন জাতের? এটাও মূলত আপনি হলস্টেইন ফ্রিজিয়ান জাতের বাচ্চা। এই বাচ্চাটা খুব হাই কোয়ালিটির বাচ্চা, দেখেন আপনার কানটা, আপনার যে চোখ গুনে আপনি দেখেন গোলাপি, ঠোঁটটাও খুব গোলাপি, মানে এই বাচ্চাটার এক কথায় মানে খুবই একটা সুন্দর বাচ্চা। এই যে দেখেন আপনার এইখান থেকে শুরু করে আপনার এক সাইড খুবই মানে দাবা, আর পিছন সাইডটা খুবই ভারী। আচ্ছা ভালো মানের একটা বকনা। হ্যাঁ ভালো মানের বোঝা যাচ্ছে। আর আপনার এই যে দেখেন এই বাচ্চাটা তোলার দেখেন কতটা সুন্দর, এখনই দেখেন চারটা বাটো খুব খুব এখনই অনেক বড় এক থোপার বেশি তলা আছে। জি জি জি। এর বয়স কত মাস? এটার বয়স আপনার 12 মাসের মতো। 12 মাস।
এটাও তো অনেক বড় গাবি হবে। হ্যাঁ এটা বিগ সাইজের গাবি হবে। আচ্ছা এর দাম কত? এটার দাম চাও 1,15,000 টাকা। এর দাম চাও 1,15,000। জি জি, চাও যেরকম দামও সেরকমই। হ্যাঁ হ্যাঁ, আমার যেরকম ভাবে কিনা আছে আমি সেরকম ভাবে চাবো। আচ্ছা আলোচনায় বিক্রি করবে? হ্যাঁ, আলোচনার মাধ্যমে কিছু কম বেশ করা যাবে। এটা সাইড করে দেন, শেষেরটা দেখি। হ্যাঁ চলেন। সব শেষে সবচেয়ে বড় এবং সবচেয়ে সুন্দর একটা বাচ্চা আছে, এটা কোন জাতের? এটা আপনি হলস্টাইন ফ্রিজিয়ান জাতের বাচ্চা। ওই যে আপনার কিছুটা ইন্ডিয়ান গরু দেখেন, মানে হালকা কোমল থাকে, মানে যেরকম ভাবে ইয়া করে, ওখানে তোলার অংশটা কিন্তু খুবই ভালো, মানে ভালো হয়। এর বয়স কিরকম হতে পারে? এটার বয়স আপনি 13 মাসের মতন। এই বাচ্চাটার বয়স আপনি দেখেন, আসলে এইটুক বাচ্চা মেনে নিলাম, নাভি বা চোট এরকম কিছু নাই তো? না না না, নাভি আছে, হালকা কিছু নাভি আছে, যেটা আছে সেটা আমার কত যে দর্শক বাজে খোলামেলা করা দেবো। লাভে থাকলে হ্যাঁ হ্যাঁ, শাহিওয়ালের কিছুটা করাস আছে। আসলে কথা কি, লাভে থাকলে যে আসলে দুধ হয় কম, তা না 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 না, যুক্তি তো আসে না। আসলে কথা কি, আপনি অনেক মানুষ ভাবে তাই, আপনি দেখেন এই গরুটার এখনই মানে 3 কেজির মতন তোলাই আছে। হ্যাঁ অনেক তোলা, মানে কি আপনি তোলাটা ভালো করে দেখেন দর্শক বাইদের, এই যে দেখেন কতটা তোলা। আচ্ছা দেখছি অনেক বিশাল তোলা এটা। জি জি, এটার বয়স আপনি 13 মাস। এই বাচ্চাটার বয়স 13 মাস? জি জি, একেবারে রেডি বাচ্চা, একবারে রেডি বাচ্চা। আপনার এইসব বাচ্চা আপনি দুধ হবে, আমি তো আশা করি যে প্রথম বেনে আপনি 20+ দুধ থাকবে। মায়ের রেকর্ড জানেন আপনি? আসলে আমার মায়ের দুধের রেকর্ড জানা নাই। তারপর আপনি কিভাবে বললেন এটা 20 কেজি দুধ হবে? আপনি প্রথম বেনে, আসলে কথা কি, গরু কিছুটা আঁকড়াতে বোঝা যায় যে আসলে এটুক বয়সে যত এর এতটুকু তোলার অংশটা, যখন একটা পুরো গাবি হবে সেখান তো আর এর চেয়েও আরও অনেক তলা আসবে। আর আপনি পিছন সাইডটা দেখেন, ওর পায়ের শেপটা দেখেন যে আসলে কতটা মোটা। গাবি অনেক বিগ সাইজের হবে এটা ঠিক আছে মানলাম, কিন্তু দুধ যে 20টা হবে এটা আপনি কিন্তু গ্যারান্টি দিতে পারেন না? না না, আমি গ্যারান্টি দিচ্ছি না, ঠিক আছে, আমার একটা এস্টিমেটের উপর করছি যে আসলে এই গাবিটা দুধ অনেক সুন্দর। এই পাশ থেকে তোলা দেখা যাচ্ছে, এই পাশ থেকে তোলা দেখা যাচ্ছে বলতে, এই দেখেন এর এর কতটা এখন, এই দেখেন এর জায়গাটা অনেক ইয়া হবে। আচ্ছা এটার দাম কত আজকে প্রতিবেদনে? এটার দাম চাও আমার 1,25,000 টাকা যাচ্ছে। 1,25,000 টাকা? জি জি, আলোচনায় বিক্রি করবেন? হ্যাঁ আলোচনার মাধ্যমে কিছুটা কম বেশ করা যাবে। সবশেষ বকনা? জি জি জি, এরপরে তো একটা বাড়ির গাবি দেখাবে। হ্যাঁ জি, তো চলেন ওইটা দর্শক ভাই বন্ধু দেখাই। হ্যাঁ চলেন। এটা হচ্ছে আপনার বাড়ির গাবি? জি, সাদা কালো রঙের। এটা সাদা কালো রঙের, এই গাবিটা আসলে কি বলবো, এই গাবির অনেক দুধ হইতো এই গাবিটার। তো বিক্রি করবেন কেন? আসলে বিক্রি করবো, একটা কথাই তো বললাম যে আসলে আমার বাবাই তো আসলে আর সেবা গরু তার পালতে চায় না, আর আমি তো থাকি আসলে ব্যবসার সাইডটা দেখি, আর ওই সময় দেওয়া, আসলে গাবি গুনো করতে সময় দিতে দেওয়া লাগবে। তাছাড়া তো এইসব গাবি ধরেন আপনি যদি খাদ্যখানা ঠিক মতো যদি না দিতে পারি, খালি গাবি পাইলে তো লাভ নেই। আচ্ছা এর দাঁত কয়টা? এর দাঁত আপনার দাঁতটা সারিয়ে গেছে কি 6 দাঁত এরকম আছে। বিএন কয়টা হবে? এটা এই নাম্বার দিয়ে বাচ্চা দিবি, 3 নাম্বার বাচ্চা দিবে। এটা যেটা পেটে আছে এটা এটার সময় আপনার এখনো ধরেন 20-25 দিনের মতো সময় আছে। গাবিটার 25 দিন সময় আছে? জি জি জি। কিরকম দুধ হতো আপনার বাড়ির গরু জানেন তো আপনি? এটার আপনার দুধ হইতো আপনার 2 বেলা দিয়ে আপনার 17-18 কেজি দুধ দোয়াইছে। 17 থেকে 18 কেজি? জি জি। এবিএনও তো এরকম দুধ পাবেন? হ্যাঁ আশা করা যায় যে দুধের এরকমই, এর চেয়েও বেশিও হতে পারে আবার ওরকমও হতে পারে। আচ্ছা এর দাম কত আজকে পড়বে? এটার দাম চাও 1,65,000 টাকা। 1,65,000? জি জি জি। দরদামের সুযোগ দিবেন? হ্যাঁ দরদামের হালকা কিছু সুযোগ দেওয়া যাবে। আচ্ছা মিলন ভাই অসংখ্য ধন্যবাদ কষ্ট করে এই সপ্তাহের নতুন কালেকশনের বকনা এবং বাসার একটা গাবি দেখানোর জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।